দর্শক, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকা সাংবাদিক ফকির সেলিম। সেলিম, অব্যাহত সংক্রমণ ও মৃত্যুর মধ্যে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, কতটা স্বাস্থ্য সচেতনতা মানা হচ্ছে এসব বিক্ষোভে? ধন্যবাদ সিনথিয়া। আসলে স্বাস্থ্য সচেতনতা মানা হচ্ছে এবং হচ্ছে না দুটোই বলা যায়, কারণ বিক্ষোভ সমাবেশগুলোতে যারা জড়ো হচ্ছেন তাদের বেশিরভাগই স্বাস্থ্য সচেতন হয়েই যাচ্ছেন, সেখানে মাস্ক পরছেন, অনেকে গ্লাভস পরছেন, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ঠিক মতো হচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, কারণ গা ঘেঁষে ঘেঁষে সমাবেশগুলোতে অংশ নিতে হচ্ছে। এটা একটা বড় উদ্বেগের ব্যাপার। এবং এই জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে গত 3 সপ্তাহ জুড়ে যেসব সমাবেশ এবং বিক্ষোভ হয়েছে তাতে যারা অংশ নিয়েছেন তাদেরকে আরো 2 সপ্তাহ পরে তাদের ভিতর থেকে কারো করোনা হয়েছে কিনা এটা জানা যাবে। এখনো পর্যন্ত এক্সপোজার হয়েছে কিনা নিশ্চিত নয়, কারণ অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগে। এরপরে আটলান্টাতে যে লোকটি মারা গেল, রিচার্ড ব্রুকস, তো তাকে ঘিরে এবার এই বিক্ষোভ আরো বড় আকার রূপ নিয়েছে। বড় বড় সবগুলো শহরে আজকে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ, আপনি একটু আগে বললেন যে একটি মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশি নির্যাতন বন্ধ, বর্ণ বৈষম্য বন্ধর বিষয়ে একটি বিতর্কের আয়োজন করছে, বুধবার সেটি হবে। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের সমর্থনে প্রতিবাদ। বার্লিনে 9 কিলোমিটার ব্যাপী একটি লম্বা হিউম্যান চেইন হয়েছে, প্যারিস হয়েছে, লন্ডনে বিক্ষোভ হয়েছে, তারপরে লন্ডনের বরিস জনসন এটা তো যদিও বিরুদ্ধে বলেছেন, আবার লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে ডানপন্থীরা বিক্ষোভকারীদের হামলা করেছে। তো সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি খুব ঘোলাটে অবস্থায়, কোন দিকে যাচ্ছে মানুষ কিছুটা কনফিউজড অবস্থায় আছে। সামারে লকডাউন খুলে দেওয়ার পরে অনেকেই বেরিয়েছে, কিন্তু আবার বিক্ষোভের কারণে এই করোনার ভয় আবার বেড়ে যাবে এই আশঙ্কায় আবার অনেকেই নিজেরাই সেলফ আইসোলেশনে যাচ্ছেন। তো এই অবস্থার ভিতরে যুক্তরাষ্ট্রের মানুষজন কিছুটা শঙ্কা এবং ভয় নিয়ে দিনাতিপাত করছেন। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার ফকির সেলিম।